গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে পুরশুড়ার কুলবাতপুর এলাকায়। মৃতের নাম দিলীপ সিং, বয়স 60 বছর। জানা গেছে দিলীপ বাবুর ওই এলাকায় একটি চপের দোকান ছিল। বুধবার বাড়ি থেকে স্নান করতে যাওয়ার নাম করে দোকানের সামনে গিয়ে গলায় ফাঁস লাগায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুরশুড়ার শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বাড়ি থেকে চান করতে গিয়ে আর দোকানে গলায় দিল, বোঝা যায়নি, কোনো ঝামেলা নেই, কিছু নেই। চপের দোকান, চপ হুগলি কলবাতপুর কালী দিলীপ দুটো তো দাদা আছে। আমার নাম সুবীর সিং, দোকানের বাইরে দুটো সন্ধান ছিল বলতে আমি ঠিক জানি না। আমি তো কাজের সাইডে ছিলাম, নালিগুলো কাজ করি। আমার কাছে ফোন আসে এই হয়েছে, এসব দেখলাম, তখন থানায় নিয়ে চলে এসেছিল। কাল কখন ঘটেছিল? কালকে ঘটেছিল, আমার কাছে ফোন আছে, তখন 3:30 বাজবে আমার কাছে ফোন আছে। যিনি মারা গেছেন কে হন? জেটুয়া। কি নাম? দিলীপ সিং। বাড়ি কোথায়? কুলবাত। আপনারও বাড়ি কুলবাত? কি কারণে হতে পারে বলুন। কি কারণ তো বলতে পারছি না, এবার তো আমি বাড়িতে থাকি না সবসময়, এমনি কারোর সাথে কিছু হয় না। ওনার ছেলে মেয়ে কটা? ছেলে দুটো। বিয়ে হয়ে গেছে? বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।